ও জাস্ট সেরা কিন্তু ফাইনালি এখন কিন্তু মণ্ডপের ভেতরে তো পরে এই ঝাড়বাতিটা কিন্তু জাস্ট দারুণ চলে আবার বাইরে দিকে যাবে মানে কালকে ছিল হচ্ছে কালী পুজো আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিরাটিতে মানে কালকে সারাদিন জলের জন্য ভাই বেরোতেই পারিনি বাড়ির থেকে তো ফাইনালি আজকে কিন্তু বেরিয়ে পড়েছে আর ওয়েদারটাও কিন্তু মোটামুটি ঠিক আছে তো আজকে যাবো হচ্ছে বিরাটিতে তো তোতলাচ্ছি যাই হোক এখন আছি হচ্ছে চাঁদপুরাতে এখান থেকে সোজা ট্রেন ধরে যাবো হচ্ছে বিরাট তো গাইজ মানে তোমরা তো সবাই অলরেডি জেনে গেছো হয়তো বিরাটি নিম ওখানটাতে টুইন টাওয়ার হয়েছে টুইন টাওয়ার তো ওখানটাতেই যাবো আমি প্যান্ডেলের ভিডিও কভার করেছি যেহেতু পুজো তো কমপ্লিট করতেই হবে সেই জন্য আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আর আজকে আমি আর ফাইনালি আজকে আমি আর ও যাচ্ছি তো চলো স্টেশনে গিয়ে টিকিট ফিকিট কেটে তারপর সোজা বিরাটিতে গিয়ে তোমাদের সাথে কথা হবে কারণ বাইরে যা আওয়াজ ভাই আর ক্লেমের একটা ভয় লাগে যাই হোক আজকে তোমাদের ওখানে গিয়ে পুরো প্যান্ডেলটা কভার করে যেটা হচ্ছে তোমার কল্যাণীতে হয়েছিল ওটাই কিন্তু পুরো সেম এখানে হয়েছে বিরাটিতে তো ওখানে গিয়ে তোমাদেরকে ডিটেলসে সব কিছু ডিটেলসে মানে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইস ফাইনালি এইমাত্র কিন্তু বিরাট স্টেশনে নামলাম এখন সোজা টোটো করে তারপরে নিমতা তো চলো যাওয়া যাক তো গাইস ফাইনালি এখানে শুধু লাইনটা দেখো অটোতে ওঠার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ পুরো ওই মাথা থেকে কিন্তু এই পর্যন্ত অটোতে ওঠার জন্য প্রায় 200 থেকে 250 লাইন তো চলো তোমার সাথে ওই জায়গায় গিয়ে কথা হচ্ছে ফাইনালি গাইস বিরাটি থেকে পুরো কিন্তু নিমতাতে চলো ভাগ্যিস আমরা হেঁটে এসেছিলাম নালে এত কোণে এই জায়গায় আসতে পারতাম কি জানি না কারণ এত জ্যাম টোটোতে আসতে হয়তো আসতে পারতো না যাই হোক আমরা হেঁটে এসেছি এই জায়গাটাই তো যাই হোক চলো তোমাদের ভিতরে গিয়ে সব একে একে দেখাচ্ছি এখানে তেমন একটা ভিড় নেই জাস্ট ফাঁকা ফাঁকাই আছে তোমরা যারা আসছো চলে এসো দুই একদিন টুইন টাওয়ার ঘুরে কথা যারা দেখতে চাও চলে এসো তেমন কিন্তু ভিড় ভাড়টা নাই যেমন কল্যাণী যাবে ছিল ওরকম কিন্তু ভিড় ভাড়টা হয়নি জাস্ট সিম্পল তো গাইস ফাইনালি এই হচ্ছে টুইন টাওয়ার দেখতে পাচ্ছ পিছন দিকটাতে তো গাইস আর সামনের থেকে দেখো সেই লেভেলের লাগছে কিন্তু ও জাস্ট সেরা কিন্তু আর এই দিকটা দেখতে পাচ্ছ অনুষ্ঠান হচ্ছে কিন্তু চলো এখন ওই লাইন ধরে প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক ঠাকুরটা দেখো জাস্ট সেটা কিন্তু সেরা করেছে কিন্তু প্যান্ডেল বলো ঠাকুর বলো দুটোই কিন্তু সেরা সেরা আমরা কিন্তু প্যান্ডেল ঠাকুর দেখার পরে ডাইরেক্ট কিন্তু চলে এসছে হচ্ছে বিরাট স্টেশনে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই রাখলাম তো এখন যাব বাড়ির দিকে তো ভিডিওটা এখানেই রাখলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন টেক কেয়ার বাই বাই